फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज चले चैतन्य डोबाते चैतन्य डोबा थे जाब एक गंगार घाट आखने सबाई तुम्हारे देखा तुम्हारा देखते थको छोटो बेलाते चैतन्य डोबार ऊपर दिए क्योंकि हमें स्कूले जेतम कोथातम एखानकार परेशा तुम्हारे शेयर करब। दो दिन आगे अवश्य आसले पंचम दोलता तुम्हारे देखाते पारतम किन्तु जेहेतु तक एखे आसें करते परलम ना। बट चैतन्य डोबार मंदिर और ठाकुर सबटाई तुम्हारे शेयर करब। चैतन्य डोबा संलग्न गंगार घाट तुम्हारे संगे शेयर करब। खूब सुंदर परिवेश तुम्हारा देखते थको भिडियो निश्चय तुम्हारे। हाली शहरेर अन्यान्य विख्यात दर्शनीय स्थानगुलिर मध्ये चैतन्य डोबाओ किन्तु अन्यतम। तो तार आगे तोमादेरके बोले दी चैतन्य डोबाते तुम्हरा कि करे आसबे। एइटा होच्छे चैतन्य डोबार बस स्टैंड। जदि काचड़ापाड़ा थेके आसो ताहले 85 बास धरे बा टोटो धरे तुम्हरा चैतन्य डोबा आसते पारो बा हाली शहर स्टेशने नेमे डायरेक्ट अटो धरे चैतन्य डोबाय आसते पारो। एइटा होच्छे बस स्टैंड, एर पास दिए किन्तु आमरा चैतन्य डोबाय जाबो। ये पुण्यतीर्थ चैतन्य डोबाते ही किन्तु श्री श्री चैतन्यदेवर दीक्षा गुरु ईश्वरपुर जन्म भीटे ताई एटी अति पुण्यभूमि। और यही दिकटा रही है गंगा, आमरा एखान थेके पड़े गंगाओ दर्शन करब। तार आगे चलो ये पुण्यभूमि चैतन्य डोबा जे इतिहास सेटा एकटु तोमादेरके शेयर करी। तो तोमरा सामने जे पुकुरटा देखते पाच्छो एटाई किन्तु चैतन्य डोबा। এই পুকুরটার সঙ্গে চৈতন্যদেবের অনুসঙ্গ জড়িয়ে কিন্তু নামকরণ করা হয়েছে চৈতন্য ডোবা। সামনে রয়েছে মন্দির, এই সোজা রাস্তা ধরেই কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। এই জায়গাটাতে আগে একটা বিশাল বাঁশঝাড় ছিল, তখন কিন্তু পুরোটা মাটির রাস্তা ছিল। আমরা কিন্তু এই মাটির রাস্তা ধরেই স্কুলের পথে রওনা হতাম। 1513 সালে পুরীধাম থেকে যখন শ্রী চৈতন্যদেব বৃন্দাবনে যাবে বলে রওনা হন, তখন বঙ্গদেশের মধ্য দিয়ে গঙ্গাবক্ষে যাওয়ার সময় রাস্তায় পড়ত এই কুমারহট্ট। হালি শহরের আদি নামই ছিল কুমারহট্ট। সম্রাট শেরশাহের রাজত্ব, তখন বড় বড় অনেক হাবেলি ছিল, তাই এই নগর তখন হাবেলি নগর নামে পরিচিত ছিল। পরে অবশ্য এই হাবেলি নগরের নাম হয় হালি শহর। আর এই হালি শহরে ছিল শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু শ্রী ঈশ্বরপুরীর জন্মভিটে। কথিত আছে কুমারহট্ট নাম শুনেই মহাপ্রভু অস্থির হয়ে পড়েছিলেন গুরুদেবের ভিটে দর্শন করবেন এবং প্রণাম করবেন বলে। তখন কিন্তু ঈশ্বরপুরীজি ধরাধামে নেই। মহাপ্রভু তার ভিটে গিয়ে গুরুদেবের কথা স্মরণ করে আঁচড়ে পড়ে কাঁদতে থাকেন এবং সেখানে এসে তিনি বলেন, এ মৃত্তিকা মোর জীবন ধন প্রাণ। এই বলে তিনি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন এবং জিভেও সেই পুণ্যভূমির একটু মাটি ছোঁয়ালেন। তারপর নিজের উত্তরীয় মধ্যে বড় একতাল মাটিও তিনি বেঁধে নিলেন। তা দিয়ে পরবর্তীকালে তিনি রোজ দেহে তিলক আঁকতেন এবং প্রতিদিন এক কণা করে সেই মৃত্তিকা তিনি তার জিভে ছোঁয়াতেন। এটা হচ্ছে এই যে মন্দির, মন্দিরের পেছনটা। এই রাস্তা ধরে কিন্তু আমরা স্কুলে আসতাম, দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা, এখান থেকে আসতাম আর এই রাস্তা ধরে আসতাম। এই রাস্তাটা অবশ্য এখন বন্ধ হয়ে গেছে। চলো আবার ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতায়। তো এদিকে তো মহাপ্রভুকে একবার চোখে দেখা দেখতে প্রণাম করতে হাজার হাজার লোকের ভিড় হয়ে গেল। ভক্তরা অনুভব করলেন এই স্থানের তো অনেক মহিমা। তারাও কিন্তু মহাপ্রভুকে অনুসরণ করে, অনুকরণ করে মৃত্তিকা নিতে থাকেন সেই স্থান থেকে। হাজার হাজার মানুষ এইভাবে মৃত্তিকা নেওয়ার ফলে, খননের ফলে গভীর গর্ত সৃষ্টি হয় এবং সেখান থেকে জল বেরোতে শুরু করে। পরবর্তীকালে সেই গর্ত গভীর হতে হতে ছোট ডোবার রূপ নিল। শ্রী চৈতন্যদেবের শ্রীহস্তে খোদিত হয়েছিল বলেই এর নাম হলো চৈতন্য ডোবা। আর এই ডোবার উল্টো দিকে কিন্তু শ্রী শ্রী রাধা বিনোদ জীবুর মন্দির ও আশ্রম রয়েছে। আমি যখন এসেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, তবুও তোমাদেরকে চেষ্টা করেছি দেখানোর। এই যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরপুরীজির মূর্তি, যিনি শ্রী শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু ছিলেন। আর এই দিকে আছে এখানকার যে মহারাজ তাদের মূর্তি, আর মাঝখানে রয়েছে একটা তুলসী মঞ্চ। কিছুদিন আগেই দোল উৎসব গেল, খুব বড় করে কিন্তু দোল উৎসব এখানে উদযাপিত হয়।
সেই পঞ্চম দোলের সময় যদি তোমরা আসো, তোমরা কিন্তু এখানকার যে মহিমা তোমরা দেখতে পাবে। খুব সুন্দর করে কিন্তু দোল উৎসব পালন করা হয়। এটা হচ্ছে রাধা গোবিন্দজির মন্দির। এখন মন্দির বন্ধ, কিছুক্ষণের মধ্যেই মন্দির খুলেও যাবে, আরতি শুরু হবে। তোমরা সামনে নাট মন্দিরটা তো দেখতেই পেলে, অনেক বড়। সেখানে কিন্তু সন্ধ্যে আরতির জন্য অনেক ভক্ত সমাগম হয় আর নাম সংকীর্তন হয়। খুব সুন্দর করে দেখো, রাধা গোবিন্দকে সাজানো রয়েছে। যার যার বাড়িতে গোপাল আছে, এই পঞ্চম দোলের সময় কিন্তু এখানে গোপালকে তারা নিয়ে আসেন দোল উৎসব পালন করার জন্য। এবার দেখো, চৈতন্য ডোবা থেকে চলে এসেছি গঙ্গা বক্ষের দিকে যাব বলে। হালিশহরে এসেছি, চৈতন্য ডোবার মন্দিরে যাব, নানান ধর্মীয় যে স্থানগুলো আছে সেখানে যাব। আর এই পুণ্যভূমির উপর দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, তাকে দর্শন করবো না সেটা তো হতেই পারে না। হালিশহরে কখনো যদি তোমরা এই বিভিন্ন স্থানগুলো দর্শন করতে আসো, যে দর্শনীয় স্থানগুলো আছে দর্শন করতে আসো, তাহলে তোমরা একসঙ্গে রামপ্রসাদের ভিটে, রামপ্রসাদের স্নানের ঘাট, চৈতন্য ডোবা, নিগমানন্দের আশ্রম, তারপর রানী রাসমণি ঘাট, রানী রাসমণি বাড়ি, সব কিছু একসঙ্গে দর্শন করতে পারবে। তো চলে এসেছি দেখো গঙ্গা বক্ষে। বিকেলের সময়ে গঙ্গার ধারের পরিবেশটা অসাধারণ লাগে। কিন্তু এখানে দেখো পাম্পিং স্টেশন রয়েছে, এইটা হচ্ছে গঙ্গার ধারে, গঙ্গার ধার সংলগ্নিত যে খালগুলো হয় সেগুলো। আর কি সুন্দর দেখো জল পড়ছে এই যে পাইপের থেকে, তো অনেক বড় মোটা পাইপ কিন্তু এখানে দেখো দু ধারেই রয়েছে, সামনেই রয়েছে গঙ্গা। গঙ্গার অ্যাকশন প্ল্যানের যে জলটা আমরা খাই সেটার জন্য এখানে একটা স্টেশন আছে, মানে পাম্পিং স্টেশন আছে সামনেই, সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে যত ঠাকুরগুলো রয়েছে সব সাজানো রয়েছে, মানে যেই ঠাকুরগুলো আগের বছর পুজো হয়, পরবর্তীকালে যখন এগুলো বিসর্জন করার সময় আসে তখন গঙ্গার ধারে রেখে যাওয়া হয়, গঙ্গায় ভাসান দেওয়া হয় না। আর আজকে দেখো গঙ্গায় জোয়ার চলছে, গঙ্গার জল একদম ফুলে ফেঁপে উঠেছে, মাঝখানে একটা নৌকো যাচ্ছে, অসাধারণ লাগছে পরিবেশটা। সাদা বালি আর গঙ্গার টলটলে জল, মাঝখানে রয়েছে গঙ্গার যে চড়া হয় সেটা, অদ্ভুত সুন্দর পরিবেশ। আর এই বিকেলের সময়টায় যখন সূর্যটার অস্ত যাওয়ার সময় হয় আর সূর্যের যে রশ্মিটা গঙ্গার জলের ওপরে পড়ে সোনালি আভা হয়ে যায়, সেটা কিন্তু দেখার মতন হয়। তো এটা হচ্ছে এই যে গঙ্গা যে অ্যাকশন প্ল্যানের যে স্টেশনটা, সেই স্টেশনটা এখানে অবস্থিত। এখানে জলটার পরিশুদ্ধ করা হয় গঙ্গা থেকে নিয়ে তারপর কিন্তু নানান জায়গায় সাপ্লাই দেওয়া হয়। তো দেখো অনেকগুলো কিন্তু বসার জায়গা করা আছে, বিকেলবেলায় সবাই মোটামুটি আশেপাশের লোকেরা এখানে এসে আড্ডা মারতে পারে। এই হালিশহরে এরকম কিন্তু অনেক ছোট বড় ঘাট তোমরা দেখতে পাবে। আর আজকে তো জল খুব উত্তাল, মানে গঙ্গা খুবই উত্তাল, ঢেউ প্রচুর রয়েছে। আর এই জোয়ারের সময় কিন্তু অনেকেই গঙ্গার জল নিয়ে যায়, কারণ জোয়ারের জল নাকি খুব ভালো হয়, তো সে কারণে সবাই আসে। তো দেখো জল কীভাবে ফুলে ফেঁপে উঠছে, আর মাঝখানে দেখো চড়াটা, আর এই যে সূর্যের আলোটা গঙ্গার জলের মধ্যে পড়ছে, দেখো টলটল করছে জল। তো চলো তোমরাও আমার সঙ্গে একটু গঙ্গার এই মনোরম পরিবেশটা দেখে নাও, আর সুন্দর এই যে কলকল আওয়াজ জলের, আর মনোরম যে ঠান্ডা বাতাস যেটা আমি অনুভব করছি, আমার সাথে সাথে তোমরাও অনুভব করো। আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।